আসসালামু আলাইকুম হে গ্যাজ আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে থিওরি অফ স্ট্রাকচার বই থেকে যারা ফিফথ সেমিস্টারে পড়াশোনা করেন এবং যারা সরকারি জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন আমরা জানি যে শেয়ার পীরন শেয়ার পীরন কীভাবে বের করতে হয় শেয়ার পীরনের বিভিন্ন ম্যাথগুলা বিভিন্ন পরীক্ষায় বুয়েট পেটানে এসে থাকে ইভিন হচ্ছে বিপিএসসিতে এসে থাকে তো এই ম্যাথগুলা খুবই গুরুত্বপূর্ণ সেজন্য খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন তো এখানে আমরা জানি তৃতীয় অধ্যার মধ্যে যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে শেয়ার পিরন বিমের শেয়ার পিরন কিভাবে বের করতে হয় তো এখানে আমরা জানি পাঁচ থেকে সাতটা নিয়মের ম্যাথ আছে টি সেকশন এল সেকশন তো আজকে আমরা যে সেকশনটা দেখাবো সেটা হচ্ছে বৃত্ত তো বৃত্ত থেকে কীভাবে হচ্ছে আমরা শেয়ার পীরন বিমের শেয়ার পীরন বের করতে পারবো তো এই বিষয় নিয়ে চলুন কথা বলি তো এখানে হচ্ছে এরকমভাবে প্রশ্ন থাকতে পারে মনে করেন সাধারণভাবে স্থাপিত বিম ক্যানের মধ্যে পাঁচশো কেজি লোড আছে তারপর হচ্ছে সমবায় বিস্তার হচ্ছে চোদ্দোশো কেজি পার মিটার আর এটার ডিস্টেন্স হচ্ছে যে ফাইভ মিটার এরকমভাবে থাকতে পারে তো এরকমভাবে থাকতে পারে তো এরকম যদি থাকে তা আমরা সূত্র জানি যে এরকম যে এস এস সমান সমান আমরা জানি বি কিউ তারপর হচ্ছে নিচে হবে কত আই বি ওকে তো সেক্ষেত্রে আমাদের যেহেতু মান দেওয়া আছে কিছুই মান দেওয়া নাই আমাদেরকে ভি আগে বের করতে হবে সে ভি বের করার জন্য আমরা সূত্র জানি যেহেতু হচ্ছে এটা সমভাবে বিস্তৃত আছে লোডগুলো সমানভাবে নিচ্ছে লোড অর্থাৎ এটাও যদি পার্শ্ব নিবে এটাও পার্শ্ব নিবে ঠিক আছে যদি সমানভাবে প্রতিক্রিয়া বল নেয় সেক্ষেত্রে আমরা এই সূত্রটা বসাইতে পারবো সেটা হচ্ছে এরকম বি সমান সমান ছোটো ডাব্লিউ ইন্টু এল তারপর হচ্ছে প্লাস পি ডিভাইডেড টু সেটা সূত্র তো ছোটো ডাব্লিউর মান হচ্ছে চোদ্দোশো আমরা চোদ্দোশো এখানে বসাই দেবো আর এল এর মান হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ এখানে দেওয়া আছে ফাইভ পয়েন্ট বসাই দিয়েছি তারপর হচ্ছে কেনার মধ্যে লোডটা আছে পাঁচশোর জন্য পাঁচশো বসাই দিয়েছি টু দিয়ে বাঘ দিয়েছি আমাদের রেজাল্ট একচল্লিশশো কেজি আমাদের বিয়ের মান বের হয়ে গেল তারপর আমরা বের করবো হচ্ছে আমাদের এই যে বলে কিউর মান সো কিউর মান কীভাবে বের করবো সো কিউর মান বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিউর যেমন আমরা জানি এ বাই এ ইন টু এইচ এ হচ্ছে ক্ষেত্র বল তো যেহেতু হচ্ছে আমরা সেকশনটা হচ্ছে বৃত্ত বৃত্তর ক্ষেত্র আমরা বের করবি হচ্ছে বাই ঠিক আছে বাই এখানে বসাচ্ছি ফাইভ বাই ফোর আর ডি কিউব আর ডি স্কোয়ার ঠিক আছে আমরা জানি এরকম জানি ফাইভ বাই ফোর ইন আর ডি স্কোয়ার সো ডি এর মানটা হচ্ছে এখানে তিরিশ কেন আমরা জানি যে বৃত্ত যেহেতু এটা আর বৃত্তর হচ্ছে আমরা ব্যাস পাইসি হচ্ছে ডি পাইসি হচ্ছে আমরা কত তিরিশ সেন্টিমিটার সেই জন্য তিরিশ এখানে ফোর হবে তারপর হচ্ছে আমরা ইন্টু দিলাম ইন্টুর পর হচ্ছে আমরা ক্ষেত্র বল যেহেতু বের করছি তারপর কি আহ দেখেন একটা জিনিস খেয়াল করতে হবে এই বৃত্তর হচ্ছে আমরা উপরের অংশটা দেখেন এই যে এই উপরের অংশটা হচ্ছে আমরা বের করতে হবে তো এই বৃত্ত যেহেতু এটা অর্ধবৃত্ত হয়ে গেছে সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে ফোর ছিল ফোরের সাথে দুই দিয়ে গুন্দিত দিতে হবে তাহলে আমাদের মোট এখানে এইট হবে হ্যাঁ কেন হবে আমি আবার বলি এটা হচ্ছে এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রে হবে নিচে ফোর হ্যাঁ যেহেতু একটা উপরের অংশটার জন্য আমরা বের করবো শেয়ার পিরন যেহেতু এক পাশেরটা বের করব উপরের অংশটার জন্য আমরা জানি যে এটা হচ্ছে কত এখানে আসে এ অংশটা কত আছে এ অংশটা হচ্ছে আমাদের হাফ হবে যেহেতু বৃত্ত এর জন্য সম্পূর্ণটা ফোর হবে আর এটার সাথে হাফ গুণ দেবো হাফ মানে ওয়ান বাই টু এর জন্য সরাসরি টু দিসি আর উপরে ওয়ান গুণ দিলে যে হবে আর না দিলে একই হবে বুঝতে পারছেন এখানে টু গুণ হবে তাহলে সম্পূর্ণটা মান হবে এইট ওকে তারপর হচ্ছে ইন্টু এইচ এইচ বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সূত্র অনুযায়ী আমরা জানি যে এই পাশ থেকে যদি উপরের দিকে যাই আমরা সিজি যেটা বের করব সেটা সূত্র অনুযায়ী এভাবে জানি জিরো পয়েন্ট ফাইভ সেভেন সিক্স এরকম জানি একটা সূত্র জানি সো আমরা এভাবে নেম না বের করে সেটা করতে পারি যে টু ইন্টু সেটি হচ্ছে সূত্রের আর ডিভাইডের থ্রি নিচের থ্রি পাই হচ্ছে সূত্রের আর ইনটু ডিটাকে আমরা গুণ দিয়ে দেবো এটাকে ওকে যদি এটা করি তাহলে হচ্ছে আমাদের এচ এর মান বের হয়ে যাবে তো ক্যালকুলেশন করার পর সম্পূর্ণটা আমাদের রেজাল্ট আসে সিক্স সেভেন ফাইভ জিরো সেন্টিমিটার স্কোয়ার এটা হচ্ছে আমাদের কিউর মান তাহলে আমাদের কিউর মান বের করা হয়ে গেল বাকি থাকলো আই আর বিয়ের মান সো বিয়ের মান তো আমরা পেয়ে গেলাম কারণ এখান থেকে এখানে আমরা জানি তিরিশ যেহেতু ডি সো ডি সমান সময় এখানে বি হবে সো বি আমরা পেয়ে গেছি বি হচ্ছে এখানে দেওয়া আছে তো আই বের করতে হবে আমরা জানি বৃত্তর ক্ষেত্রে আই বের করার সূত্র হচ্ছে যে আমরা ফাইভ ডি টু দ্য পাওয়ার ফোর আর নিচে হবে ফোর ডি এর মানটা আমরা এখানে দিলাম তারপর হচ্ছে এখানে বসাইলাম তো যদি ক্যালকুলেশন করি আমাদের রেজাল্ট আছে থ্রি নাইন সেভেন সিক্স জিরো পয়েন্ট সেভেন এইট সেন্টেন ফোর এটা হচ্ছে আমাদের অ্যান্সার আই এর মান তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের মেইন ম্যাথে চলে যায় যেগুলো আগে করছি এগুলো হচ্ছে ঠুঙ্কা ঠাঙ্কা বাট এখানে যে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ম্যাথ যেটা বলছে এটাই এখন বের করুন তো ম্যাথের সূত্র হচ্ছে আমরা জানি অ্যাসের সমান সমান বি কিউ ডিভাইডেড আই বাই বি সো এখন ভি এর মান তো আমরা বের করছি একটু আগে ফোর ওয়ান ওয়ান ফোর ওয়ান ডবল জিরো সো ফোর ওয়ান ডবল জিরো বসায় দিলাম তারপর হচ্ছে কিউর মান আমরা বের করছি সিক্স সেভেন ফাইভ জিরো সিক্স সেভেন ফাইভ জিরো তারপর আইয়ের মান আমরা বের করছি থ্রি নাইন সেভেন সিক্স তারপর হচ্ছে সেভেন এইট তো এটা বসাই দিলাম তারপর হচ্ছে ড্যা ভি এর মান আমরা জানি তিরিশ সো এই সম্পূর্ণটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের রেজাল্ট আসে টু কেজি পার সেন্টিমিটার স্কোয়ার তো খুবই ইজি আশা করি খুব সহজে সবাই বুঝতে পারছেন আর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কমেন্টে রিপ্লাই না পান সেক্ষেত্রে আমাদের ফেসবুক গ্রুপে হচ্ছে আপনারা পোস্ট করতে পারেন আপনাদেরকে খুব সহজে সলভ করে দেওয়া হবে ইভেন আমাদের ফেসবুক পেজ আছে ওইখানে অনেক অনেকে এস এম এস করে তাদেরকে সকল প্রশ্নের সমাধান করে দেওয়া হয় তো আপনারা জানেন সিভিল ডিপার্টমেন্টের প্রথম সেমিস্টার থেকে অষ্টম সেমিস্টার পর্যন্ত সকল বইয়ের গাণিতিক সমস্যা সমাধান আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় যারা করেন নাই অবশ্যই করে নিতে পারেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন যারা সবাই দেখে যাতে হেল্পফুল হইতে পারে সেজন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম